মার্নিং ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আর আজকে 2nd সেপ্টেম্বর, আমি এখন বিছানাটা ভালো করে গুছিয়ে নিয়ে নিচে যাই, নিচে গিয়ে ফ্রেশ হই। মা কি করছে চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই। করছো মা? রান্না। কি রান্না হচ্ছে আজকে? করলা ভাজা, ভেটকি মাছ দিয়ে আলু দিয়ে রান্না, আমের চাটনি, এই জল খাবারের আলু তরকারি হয়েছে, এখন মাছটা হবে। গুড মর্নিং। গুড মর্নিং। কি করো তুমি? বাবাগুলো খুব ভালোবাসে, ওই জন্য আমারও খুব ভালো লাগে। আরে সকাল বেলাতে এনাকে দেখো কি নিয়ে বসে গেছে, নুনি বুদ্ধি গজাচ্ছে মাথাতে সকাল থেকে। তোমাদেরকে অনেকদিন জ্যাঠাইমার সাথে দেখানো হয়নি আর কি। কেমন আছো বলো? কেমন আছো? আমরা এখন ব্রেকফাস্টে বসবো। আজকে ব্রেকফাস্টে আছে মুড়ি, আলুর তরকারি আর সাদা ডাব্বাটার মধ্যে রসগোল্লা আছে, তাই তো মা? এ ভাই, ভাই ওই রে, খাবি আর। আমার স্নান হয়ে গেছে, এখানে ভাইয়েরও স্নান হয়ে গেছে, দেখে নেবো ভাই এখন বসে চিকেন খাচ্ছে। মায়েরও স্নান হয়ে গেছে, মা এখন কি করছে চলো তোমাদেরকে দেখাই। কি করো মা, ভাত বসাচ্ছ? ভাত বসাচ্ছি। আচ্ছা ঠিক আছে, ভাতটা বসিয়ে নাও। আমার মায়ের ভাত বসিয়ে শুরু হয়ে গেছে, এই যে ফল কাটা, লেবু আর বেদানা ছাড়াচ্ছে। খেতে হবে না? তোমার পুরো টাইম টু টাইম, টাইম এদিক ওদিক একটু হবে না? আমি টাইম, সময়ের দাম। সেটাই কাজে লাগাতে হবে। সেটাই। আমরা এখন এখানে আইসক্রিম নিয়ে বসেছি, এই যে কেমন খেতে আইসক্রিমটা খান, আইসক্রিম। ভাতটা কখন খাবেন? আমি আর ভাই এখন লাঞ্চে বসে যাচ্ছি, তোমাদেরকে লাঞ্চের মেনুটা একবার দেখিয়ে দিই। আজকে আমাদের লাঞ্চে আছে ভাত, করলা ভাজা, ভেটকি মাছের রসা, তাই তো নাকি? ডালনা আলু দিয়ে, আর এখানে আছে আমের চাটনি। হ্যাঁ, পাঁপড়টা দেখিয়ে দিই। আমরা এখন এখানে শুয়ে আছি, ঢং এতক্ষণ জেগেছি, লাজ্জায় ক্যামেরাটা অন হলো অমনি চলবো। ওই জন্য মুখ এরকম করছে, পেয়ারা গুলো মিষ্টি আছে, ভালো আমি খেয়েছিলাম। তোমরা তো আমার ফ্রেন্ড কৃষ্ণেন্দুকে সবাই চেনো, তো আসছে আমার সাথে দেখা করতে, বললো আধ ঘন্টার মধ্যে চলে আসবে, তো তোমাদেরকে আর একবার দেখিয়ে দেবো। কিন্তু এসে গেছে, তো ওর জন্য এখানে খাবার অর্ডার দেওয়া হয়েছিল, তো এসে গেছে। এই যে কেডি দাদা এসে গেছেন, ভালো আছেন আপনি? গল্প করছি এখন সবাই বসে বসে। কৃষ্ণেন্দু কিছুক্ষণ আগে বেরোলো বাড়ি যাওয়ার জন্য, অনেকদিন পরে দেখা হলো তাদের, জমিয়ে গল্প করেছি আমরা সবাই মিলে, বেশ ভালো লাগলো গল্প করে। বলো তোমার কেমন লাগলো সন্ধেটা? খুব ভালো লাগলো, খুব ভালো ছেলে, গল্প করে আনন্দই হলো সবাই খুব। আমি তো অনেক আগে থেকেই ওরকম এলাম সম্পর্ক, আর মা বাবার সাথে প্রথম মনে এতক্ষণ বসে গল্প হলো। আমার বিয়েতে এসেছিল তখন তো প্রচুর ব্যস্ত ছিল মা বাবারা, ওই জন্য অতটা, বাবার তো শরীর মারাত্মক খারাপ হয়ে গেছিলো, তো আলাপ তো হয়নি খুব, মানে আলাপ ছিল বাট এতটাও কথা বেশি হয়নি। বাট এবারে আজকে এসে পুরো কথাবার্তা একদম ভালো মতো আমরা গল্প গুজব করেছি সন্ধ্যেবেলাতে, বেশ ভালো কেটেছে। এখানে রাতে রান্না করতে বসে গেছে, কি রান্না হচ্ছে আজকে?
ভাই ডিনারে বসে গেছি। আজকে ডিনারে আছে ঢ্যাঁড়স আলুর তরকারি, রুটি আর ডিমের পোচ, পুরো ডায়েটের চার্ট একেবারে। মা আচ্ছা, ভাইয়ের আছে ডিম ভাজা, এই যে আর আমার ডিম পোচ, সাথে এখানে আমটাও আছে, এইমাত্র মা আমটা কেটে দিল। আমাদের ডিনারের পরে মা বাবাও খেতে বসে গেছিলো আর মা বাবাদেরও ডিনার হয়ে গেছে। তো তাহলে চলো আজকে ব্লগটা এখানে শেষ করছি। যদি আমার ভিডিওর কিছুটা হলেও তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর আমার ভিডিওগুলোকে লাইক কমেন্টে শেয়ার করো। আর ডিসক্রিপশন বক্সে আমার ইনস্টাগ্রাম আর ফেসবুকের লিঙ্ক দেওয়া থাকলেও তোমরা ওখানে আমাকে ফলো করতে পারো। তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে। আজকের মতো টাটা, গুড নাইট।